কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে চার থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজছে 8:10। নিজের কাজ কমপ্লিট করে চলে এসেছি, ছাদে এসেছি, এই যে ভিজে জামা কাপড়গুলো সব মেলতে। তো চলো আজকে ব্লগটা শুরু করছি। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। সকালের খাবার সবার হয়ে গেছে তো? কি ব্রেকফাস্ট করলে? তোমরা কমেন্ট করো। কমেন্ট কেন করো না? কমেন্ট করে আমার সাথে কথা বলো। শুধু ওয়াচ করছো, ভিউ করছো, কমেন্ট করো। যদি আমার থেকে কিছু জানার থাকে তার জন্য কমেন্ট করো, বা আমি আমার মানে ব্লগগুলো কেমন হচ্ছে, ভালো খারাপ আমি সব শুনতে অভ্যস্ত। কমেন্ট করো যে কীরকম লাগছে আমার এই ছোট্ট পরিবারে তোমাদের থাকতে। তো আমার খাওয়া হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে তোমার 11:30। রুটি আর তরকারি খেয়েছি, এখন এসেছি ছাদে কি করতে, জামা কাপড় মেলতে। যেটা করি প্রত্যেক দিন, তো চলো জামা কাপড়গুলো ফ্রেশ করে মেলে নিই, মেলে নিই আবার তোমাদের সাথে বকবক করি। চলো জামা কাপড়গুলো মেলে নিই। ওকে আমার জামা কাপড় মেলা সব হয়ে গেছে। আজকে আবার মারাত্মক রোদ্দুর, দেখো আকাশ পুরো পরিষ্কার একদম। আজকে মারাত্মক রোদ্দুর, আজকে কোনো বৃষ্টির কোনো মানে নামগন্ধ তো মনে হয় নেই বৃষ্টির। এখন ব্লগটাকে মানে যে ব্লগটা আমি কালকে করেছি সেটাকে আপলোডে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে টুকটাক কিছু কাজ করি, দেন স্নান টান করে আবার তোমাদের সাথে বকবক করতে চলে আসছি। তো চলো যে কাজগুলো আছে সেগুলো ঝটপট ঝটপট সেরে নিই, আমি টুসকে মারো আর কাজ হয়ে যাও। আর আমি একটা জিনিস শিখেছি, অলওয়েজ হাসো আর অলওয়েজ পজিটিভ থাকো, তাহলে সমস্ত কিছু লাইফে ওভারকাম করা যাবে। মানুষ যতই তোমাকে আঘাত দিক, যতই তোমার পেছনে বাঁশ দিক, জাস্ট হেসে চুপ থেকে সময়ের উপর ছেড়ে দিয়ে বিন্দাস লাইফ লিড করো। তাহলেই দেখবে যারা তোমাকে এরকম করছে তারা নিজেরাই চুপ হয়ে যাবে, আর নিজের কাজে তাদের যোগ্য জবাবটা দিয়ে দাও। তো চলো আমি যাই কাজ করে নিই। অনেক জ্ঞান দিয়ে দিলাম, তোমাদের অনেক বকে দিলাম, তো চলো কাজটা করে নিই। স্নান অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল, কিন্তু স্নান করার পরপরই তুতুবাবু চলে এসছে, সেজন্য ওদের দিকটা দেখতে হয়েছে। ওরা স্নান করলো, ওরা খেলো, খেয়ে এখন জোর করে ঘুম পাড়িয়েছি। এবার কুকাই এসে গেছে, কারণ 3টে অলরেডি বেজে গেছে। পুকাই এবার স্নান করবে, তারপরে আমি খাবো। আর আজকে লাঞ্চে কী হয়েছে চলো দেখা যাক, আজকে লাঞ্চে কী হয়েছে। আজকে তো বৃহস্পতিবার, সবাই জানো যা হবার, তবুও দেখাচ্ছি চলো লাঞ্চে কী হয়েছে। আর লাঞ্চ চেঞ্জ করে তারপর আবার তোমাদের সাথে বকবক করছি। এসে গেছি আমি আমার প্রিয় জায়গা, তার মানে ছাদ, চলে এসেছি ছাদে। আর ছাদে আসলে এখন ওই যে কাশফুলগুলো দেখে আর আকাশ দেখে মানে মন ভরে যায় যে ভাই পুজো আসছে। তো এখন বাজছে তোমার 5টা বেজে গেছে, আমার এই এলাম। আর তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করা হলো না, সরি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। তো আজকে লাঞ্চে ছিল ভাত, ছিল ডাল, ছিল ডিম সেদ্ধ আর আলুর দম, বাঁধাকপির তরকারি আর উচ্ছে ভাজা ছিল, এই ছিল লাঞ্চ। তো লাঞ্চ করলাম, তুতুপাপু আজকে 5টায় পড়তে গেল, এই মাত্র বেরোলো। জল আজকে তোলা হয়নি কারণ ট্যাঙ্ক ভরে গেছে, ঠিক আছে, ট্যাঙ্ক ভরে যাওয়ার জন্য জল তোলা হয়নি, মেবি রাত্রিরে তুলবো। পুকু এখন আছে বাড়িতে, কাজ করছে, ওরা আজকে 7টা থেকে পড়া। এখন তো জানো একটু ছাদে থাকি, ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি করি একটুখানি। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তার জন্য একটুখানি সাথে থাকো, চলো কাজগুলো করে নিই। আমি না মানে আগে কী বলতো, আমার মনটা খুব সফট মাইন্ডেড, ঠিক আছে, আমি খুবই সফট মাইন্ডেড একটা মেয়ে ছিলাম। মানে অল্পতেই আমি কেঁদে ফেলতাম, কেউ জোরে কথা বললে আমি কেঁদে ফেলতাম, আমার কাছের মানুষরা যদি আমাকে হার্ট করতো সত্যি খুব কষ্ট হতো একটা টাইম ছিল। আওয়াজটা প্লিজ ইগনোর করো, পাশেই বাড়ি ঘর ধরে হচ্ছে, তো ট্রেনের আর যেটু রোডের ধারে বাড়ি, সেই জন্য একটু মানে নয়েজি ভাব আছে। তো আগে এই জিনিসগুলো আমার মধ্যে ছিল, কেউ আমাকে যদি পাত্তা না দিত বা কেউ ধরো ইগনোর করতো, সেগুলো না আমার খুব খারাপ লাগতো। মানে আমি
ডিপ্রেস হয়ে যেতাম, সেখান থেকে না আমি বেরোতে পারতাম না। তো এখন মানে এই 37 ইয়ার্সে এসে এটুকুনি শিখেছি, ভাই যে করছে করতে দাও, অলওয়েজ পজিটিভ মাইন্ডে থাকো, অলওয়েজ হাসো, বিন্দাস থাকো, অলওয়েজ নিজের মতো করে লাইফটাকে লিড করো, অলওয়েজ হ্যাপিতে থাকো। যে বাঁশ দেওয়ার সে বাঁশ দেবে, যে ইগনোর করার ভাই সে ইগনোর করবে, কিন্তু তুমি তোমার মতো চলো, তোমার যেটা করতে ইচ্ছা করছে তুমি তোমার মতো করো। কারণ তুমি চারটে মানুষকে নিয়ে চলছো, দুটোকে তুমি সন্তুষ্ট করতে পারবে আর দুজনকে কিন্তু তুমি পারবে না। দরকার নেই ভাই আমার, আমি ঠিকা নিয়ে বসে নেই কাউকে সন্তুষ্ট করার জন্য, তাই না? তো আমি এটা একদম মানে ডেফিনেটলি ঠিক করে নিয়েছি যে অলওয়েজ পজিটিভ মাইন্ডে থাকবো, অলওয়েজ হাসি খুশি থাকবো, যাতে আমার চারপাশে যা ঘটছে জাস্ট ইগনোর করে, ওভারকাম করে আমাকে এগিয়ে যেতে হবে, আমার লাইফে আরও এগিয়ে যেতে হবে, আমার যা যা গোল আছে মাইন্ডে সেগুলোকে আমাকে ফুলফিল করতে হবে, তাহলেই কিন্তু আমি পারবো। আরেকটা হচ্ছে সময় কিন্তু কথা বলে বস, সময়ে ঠিকঠাক যোগ্য জবাব বলো বা সময়ে বলো, সেটা কিন্তু সবাইকে বুঝিয়ে দেয় যে কার লাইফে কার কতটা প্রায়োরিটি আছে বা কার লাইফে কার কতটা প্রায়োরিটি দেই। তো সেই জন্য আমি এই সময়টার উপরে সমস্ত কিছু ছেড়ে দিই, এবং আমার কোনো কিছু হটকারিতা নয় যে হ্যাঁ এখনই চাই, কেন এখনই হচ্ছে না। আমি পজিটিভ মাইন্ডে কাজ করতে পছন্দও করি, এবং আমার চারপাশে যারা পজিটিভ তারা বেশ আমাকে আমার চারপাশে থাকুক আমি সেটাই পছন্দ করি। তো তোমাদেরও একটা কথা বলছি, অলওয়েজ পজিটিভ থাকো, নেগেটিভ চিন্তা একদমই মাথায় এনো না। যারা তোমাকে নিয়ে আলোচনা করছে করতে দাও, তাহলে তোমার কিচ্ছু আসবে না। তুমি জানো তুমি কী কাজ করছো, তুমি শুধু তোমার কাজে ফোকাস করো, দেখবে যারা তোমার হয়ে বলছে বা তোমার ক্ষতি করতে চাইছে তারা একদিন চুপ হয়ে যাবে। তো অলওয়েজ পজিটিভ থাকো আর অলওয়েজ স্মাইল দিয়ে থাকো, বিন্দাস আমার মতো, কারণ তোমরা হচ্ছ সিম্পল লাইফস্টাইল মিনুর ফ্যামিলি। কারণ আমি নিজে একটা সিম্পল মেয়ে, আমার লাইফস্টাইলও খুব সিম্পল, আর পাঁচটা মানুষের মতো, কোনো এক্সট্রা অর্ডিনারি নয়। কারণ তোমাদেরও দুটো চোখ দুটো হাত সব আছে, আমারও তাই আছে। তো সেই জন্য আমি নিজে সিম্পল থাকতেও পছন্দ করি, এবং আমার চারপাশের মানুষদেরও আমি সেইভাবেই দেখতে পছন্দ করি। তো সেই জন্য এই নিয়ে আমি ভাবি না। তো চলো এবার আমার কাজে ফেরা যাক। আর আমার ইউটিউব সবথেকে ভালো লাগে, আর বকতে আমার খুব ভালো লাগে। আমি যদি নিজের মতো মনের মতো কাউকে পাই তার সাথে বকতে আমার খুব ভালো লাগে। তো তোমরা তো আছোই আমার এই বকবক শোনার জন্য, যখনই যা হয় বকবক করে দিই, তো শোনো। আর হ্যাঁ, আমরা তো চলে এসেছি অলরেডি, আর মনে হয় 13 হলেই আমরা 100 হয়ে যাব। তো চলো সবাই সাথে থাকো, আর চলো এবার আমি আমার একটু প্যাভিলিয়ন মানে কাজে চলে যাই। এই যে একটা শব্দ আসছিলো না, এই যে শব্দটা পাচ্ছ, ওই যে ওটা হচ্ছে না কাঁচের দোকান, ঠিক আছে? ওটা হচ্ছে কাঁচের দোকান, ওই কাঁচের দোকানে কাঁচ কাটা হয়, তো সেই জন্য তোমরা শব্দটা পাবে। ওই যে ওই দোকানটায় কাঁচ কাটা হয় অলওয়েজ, ওই একটা শব্দ মানে সারাক্ষণ রাতে 12টাতেও পেয়ে যাবে। আর এই যে দোকানটা দশকর্মা, দেখো এখন কোনো অকেশান নেই, সেজন্য আর ক্যাম্প খাটো কিচ্ছু পাতা নেই, কিচ্ছু নেই। আবার আসছি গণেশ পুজো আসছে 31 তারিখে, তখন দেখবে ওখানে আবার ক্যাম্প খাট পেতে ছোটো গণেশ ঠাকুরের মূর্তি, গণেশের যা যা লাগে সব দেখবে ওখানে পেতে ফেলবে। মানে অকেশনাল মানেই ওখানে একটা করে ক্যাম্প খাট, ঠিক ওখানে একটা করে পাতা থাকবে, যে কোনো অকেশান আসলেই ক্যাম্প খাট পড়ে যাবে ওখানটা। আর এখন ট্রেন এসছে, মেবি 6টা বাজছে, তো এখন ট্রেনের সব প্যাসেঞ্জার সব যাচ্ছে, এই যেটা স্টেশন রোড, সব ট্রেনের সব প্যাসেঞ্জাররা এখান দিয়ে সব যাচ্ছে, হেঁটে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, টোটোয় যাচ্ছে, মানে অলওয়েজ রাতের 10টা অবধি এখানটা জমজমাট থাকে। এখন চলছে রাতের ডিনারের প্রিপারেশন, আলু ভাজা, ছোটো ছোটো ছোটোভাবে আলু ভেজে নিয়ে মানে কেটে রেখেছি। আর এই হচ্ছে কড়াতে তেল গরম হচ্ছে, আর এদিকে তোমার আটা মাখবো, পরোটা হবে, এই যে সাদা তেল, পরোটা করবো আর আলু ভাজা। আর সকালে তোমার বাঁধাকপির তরকারি আর তোমার আলুর দম আছে, তো এই দিয়ে জাস্ট খাওয়া হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে আলু ভাজাটা করে নিই। রাত্রি রান্নার পর আর তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ
কাজে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তুতুবাবুকে পড়ানো ছিল, পুকুকে পড়ানো ছিল, জানি বাচ্চাদের সামনে ফোন খুলে বসে থাকলে তারা হাঁ করে বসে থাকবে, সেজন্য আর ফোন খুলে বসেও থাকতে পারিনি, তোমাদের সাথে বকবক করতে পারিনি, তো সমস্ত কিছু মিটিয়ে ওপরে চলে এসেছি। এখন বাজে 12:30, ফ্রেশ হয়ে গেছি, ওষুধ খাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট, বিছানাও রেডি, শুধু গিয়ে শুয়ে পড়ো। তো চলো, আজকের জন্য এতটুকুই রইল আমার এই ব্লগটা। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর অন্য কোনো ব্লগের জন্য ওয়েট করে দেখো। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।